হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আজকে ভারতীয় হোমিওপ্যাথিক মেডিসিন জিমনেমার ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি দেবো বন্ধুরা। আর এটি ডক্টর উইলিয়াম বোরিকের ম্যাটেরিয়া মেডিকা জানকারি দেবো বন্ধুরা। এই ডক্টর উইলিয়াম বোরিকের ম্যাটেরিয়া মেডিকা যে জিমনেমার যে মেডিসিনটি, এর সাইন অ্যান্ড সিমটমস কোন কোন লক্ষণগুলি আছে, এটি কোন কোন কাজে সাধারণত ভালো রেজাল্ট দিয়ে থাকে, কোন কোন সমস্যার জন্য আমি সাধারণত প্রেসক্রাইব করে থাকি, কত পরিমাণে কীভাবে ব্যবহার করতে হবে, সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে কভার করবো। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ডাক্তার এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন, শুরু করা যাক। ভিউয়ার্স, জিমনেমা এটি একটি ভারতীয় হোমিওপ্যাথিক মেডিসিন যার ফুল নাম হচ্ছে জিমনেমা সিলভেস্ট্রি, যেটি মেরা সিংহী থেকে তৈরি করা হয় বন্ধুরা, এর মাদার টিনচার। এই সত্যি ডায়াবেটিস রোগীর পক্ষে এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। বুঝতে পারছেন, এটি সুগার, যাদের হাই সুগারের সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, তার সাথে সারা দেহে জ্বালা পড়া ভাব, ডায়াবেটিস রোগীর যদি ফোড়া হয়, ব্যথা জ্বালা যন্ত্রণা হয়, সহজে সে ফোড়া ঠিক হয় না। আর সাধারণভাবে যে সমস্ত মানুষের সুগার আছে, ডায়াবেটিস লেভেল অতিরিক্ত পরিমাণে বেশি আছে, তাদের কোনো কিছু কেটে গেলে বা শরীরের মধ্যে কোনো ইরেপশনস বা ফোড়া বা ঘা জাতীয় কোনো কিছু হলে সেটা সহজে সারে না। সেক্ষেত্রেও শারীরিক দুর্বলতা, জলের খুব তেষ্টা, আস্তে আস্তে শরীর ভেঙে পড়া, প্রস্রাবের শর্করার ভাব বেশি মাত্রায়, প্রস্রাবের আক্ষেপিক গুরুত্ব বেশি, বারবার বেশি পরিমাণে প্রস্রাব করার পরে শরীর দুর্বল হয়ে পড়া ইত্যাদি সমস্যার জন্য, ইত্যাদি সাইন অ্যান্ড সিমটমসের জন্য জিমনেমা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। বুঝতে পারছেন, সুগারের সমস্যা হলে যে সমস্ত সাইন অ্যান্ড সিমটমস লক্ষণগুলি দেখা যায়, সমস্ত লক্ষণ এই ওষুধের সাথে মিলা যায় বন্ধুরা। সুগার হলে যেমন শরীর দিন দিন ভেঙে পড়ে, শরীর দুর্বল হয়, ঘা সারে না, শরীরে জ্বালা পড়া ভাব হয়, প্রস্রাব ঘন ঘন বারবার প্রস্রাব হয় ইত্যাদি সাইন অ্যান্ড সিমটমস, সুগারের যাবতীয় সমস্যাকে ঠিক করার জন্য এই জিমনেমা মেডিসিনটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। আমি সাইন অ্যান্ড সিমটমস সমস্ত কিছু শেয়ার করলাম, সেখানে আপনারা বুঝতে পারছেন এটা কতটা ইফেক্টিভ একটি মেডিসিন ডায়াবেটিসের জন্য। এটি আপনাদের মাদার টিনচার ফর্মে ব্যবহার করতে হবে, 1x 2x মাদার টিনচার ফর্মে ব্যবহার করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, আমি সাধারণত এই মেডিসিনটি একমাত্র সুগারের জন্যই ব্যবহার করে থাকি বন্ধুরা, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, সুগারের সমস্যা আছে, সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করি। সামান্য পরিমাণ গ্লাসের মধ্যে জল নিয়ে, প্রায় হাফ কাপের মতন জল নিয়ে, এই সত্যি 15-20 ফোঁটা দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকাল দুপুর এবং রাত। এটি আপনাদের কিছু দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হবে, 3-4 মাস ব্যবহার করবেন, মাঝে মাঝে প্রতি 15 দিন বা 1 মাস পরপর আপনাদের ডায়াবেটিস চেক করতে হবে, সুগার লেভেলটা চেক করতে হবে কতটা কমছে, সেই হিসেবে আপনাদের এটা কন্টিনিউ ব্যবহার করে যেতে হবে বন্ধুরা। যদি সুগারের লেভেল খুব একটা বেশি হাই না হয়, সেক্ষেত্রে এটি আপনাদের 2-3 মাস ব্যবহার করলে আপনাদের ডায়াবেটিসের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। এই মেডিসিনটি আপনারা একবার হলে ব্যবহার করে দেখতে পারেন, এটি খুবই একটা ইফেক্টিভ মেডিসিন, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া এর নেই বন্ধুরা। তো বন্ধুরা, আজকের জন্য এই ভিডিওটি ছিল এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে। আর বন্ধুরা, এটি যদি আপনারা প্যাক মেডিসিন কিনতে চান, ইন্ডিয়ান কোম্পানি SBL বা আদার্স কোম্পানি যদি কিনতে চান, 30 ml প্যাক মেডিসিনসের দাম মোটামুটি 30 ml একটা ফাইলের দাম 110 টাকার মধ্যে পড়বে বন্ধুরা। যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে এটি আপনারা খুবই সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বা আপনারা অনলাইন কিনতে পারেন healthmark.com, onmg.com বিভিন্ন ওয়েবসাইট থেকে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।